তো আমরা এই অ্যাপ ওপেন করব, দেখুন। তারপর আমরা এই লিস্ট ফর্মে ক্লিক করব, তারপর ইএ নাম্বার নির্বাচন করব, এলাকার কোন অংশে আমরা আছি, প্রথম অংশ দ্বিতীয় অংশ এটা নির্বাচন করব। কোথায় আমরা যদি একটা সাধারণ খানা দেখাই তাহলে সাধারণ খানা ক্লিক করব। এখানে খানা প্রধানের নাম লিখবো, যেহেতু আমরা সাধারণ খানা এসেছি, আমরা যদি নাম লিখি ঠিকানা, আমরা গ্রামের নাম পাশে বা কোনো মার্ক চিহ্ন লিখবো। উত্তর পাড়া বা দক্ষিণ পাড়া এরকম ভাবে আমরা লিখতে পারি। এবার আমরা ফোন নাম্বার লিখব। কৃষিখানা আছে কিনা, খানায় কোনো কেউ কৃষি কাজ করে কিনা সেটা সেটা আমরা হ্যাঁ দেব। যদি সে ধান চাষ করে তাহলে ধানে ইয়েস দেব। অন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হয় কিনা সেটা দেখো, যদি হয় তাহলে আমরা ইয়েস দেব, আর যদি কৃষি ছাড়া অন্য কোনো কাজ না হয় তাহলে না দেব। না দিলে এখানে শেষ, আমরা এটা হ্যাঁ দিয়ে দিচ্ছি। মালিকানা কি নিজস্ব নাকি অন্যের মালিকানায় কাজ করে সেটা আমরা দেখবো। আর এই কাজটা যে হয় সেটা কি বাড়ির মধ্যে হয় নাকি বাইরে হয় সেটা আমরা সিলেক্ট করে দেব। বাহিরে অবশ্যই খেতে খামারে কাজ হলে বাহিরে হবে। এবং এটা কি শিল্প বহির্ভূত নাকি সেবামূলক, ভ্রাম্যমান কিনা, এটা ভ্রাম্যমান না হয় তাহলে না দেবো। এটা কৃষিকাজ অবশ্যই অফলাইন হয়। এবং এখানে নর্মাল তো দিয়ে কয়জন কৃষিকাজ করে সেটা আমরা দিয়ে দেবো, দুইজন। তারপরে সেভ করুন। জমা হয়ে গেছে।